আসসালামু আলাইকুম বৃত্তের আমরা আরেকটা এমসিকিউ নিয়ে উপস্থিত হলাম এমসিকিউটা আমি বের করতেছি এই তো ঠিক আছে তো এই টাইপের ম্যাথগুলো আমাদের গুচ্ছতে বেশ ভালোই আসে এটা সাস্টের কোশ্চেন দুই হাজার সতেরো তো দেখি এটা কিভাবে আমরা সলিউশন করি তো এখানে যে কথাটা বলছে সেটা হলো দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা কোনো বৃত্তের কেন্দ্রে পাই বাই ফোর দ্যাট মিনস পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো ফার্স্ট অফ অল আমি বৃত্তটা আঁকাই দেখি বৃত্তটা দেখতে কেমন এটা হলো আমাদের বৃত্ত এই বৃত্তের একটা যে কেন্দ্রে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন এটা হলো একটা হ্যাঁ আমাদের কেন্দ্রটা আমি একটু নেই এটা হলো তোমার কেন্দ্র রাইট কেন্দ্রে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ এটা একটা আর একটা ঠিক আছে এই অ্যাঙ্গেলটা এখানে যে অ্যাঙ্গেলটা এখানে যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হলো পাই বাই ফোর ওকে এখন আমাকে বলতেছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে এখন বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি পায়ার স্কয়ার এটাই তো বৃত্তের ক্ষেত্রফল তার মানে আমাকে আর বাড়ি করতে হবে এটাই হলো আমার চ্যালেঞ্জ ঠিক আছে আর বাড়ি করতে পারলেই হইলো তো এইটার একটা দৈর্ঘ্য দিয়ে দিছে সেটা হলো দুই সেন্টিমিটার ঠিক আছে এইটার দৈর্ঘ্যটা হল দুই সেন্টিমিটার আচ্ছা তো এখন এইটা হলো আমার আর এটা হলো আমার আর দুইটা আর বেসার্ধ তো দেখো এইটা কিন্তু আমার একটা সমধি বা হুদ্রিভুজ তৈরি হয়েছে কারণ দুইটা পাউ সেম দুইটা পাউ সেম হইলে এখানকার অ্যাঙ্গেল দুইটাও হবে সেম এ দুটোই হবে সেম ওকে এই দুটো অ্যাঙ্গেলই হবে সেম তো এখন ত্রিভুজের ত্রিভুজের আমরা জানি কি আমরা জানি তোমার হইলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো একশো আশি তো তার মধ্যে একটা হলো পঁয়তাল্লিশ আর বাকি দুটো সেম তো এখন এখান থেকে আমি থিটাটা বের করতে পারি তার মানে এই টু থিটা প্লাস পঁয়তাল্লিশ মানে তিনটা কোণের সমষ্টি হবে কি একশো আশি মানে পাই তাহলে এখান থেকে আমি কিন্তু ইটার ভ্যালুটা বের করতে পারি ইটার ভ্যালুটা কি হবে ইটার ভ্যালুটা হবে থ্রি পাই বাই এইট রাইট হ্যাঁ থ্রি পাই বাই ফোর আর দুইটা ভাগ করলো এইট তার মানে আমি থিটার ভ্যালু কিন্তু পায়ে গেছি এখন আমি যেটা করবো সেটা হইলো এই ত্রিভুজে আমার বাহুর দৈর্ঘ্য লাগবে আমি কোন দুইটাই জানি কোন দুইটাই জানি বাহুর দৈর্ঘ্য লাগবে সেই বাহুর দৈর্ঘ্য বাইর করার জন্য আমরা ত্রিকোণমিতি ইউজ করবো বোঝা যাচ্ছে এখানে ত্রিকোণমিতি করা লাগবে তো ত্রিকোণমিতি যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাকে ওই ত্রিভুজের সাইন সূত্র এই এই বাহু তার বিপরীত কোণের আর বাই সাইন এটা বিপরীত কোণ থিটা থিটা মানে হলো থ্রি পাই বাই এইট সমান এই টু বাই সাইন পঁয়তাল্লিশ ওকে এইখান থেকে আমি সুন্দর করে কিন্তু আর এর ভ্যালুটা পেয়ে যাব সেটা আমি ক্যালকুলেটর দিয়ে বের করব ঠিক আছে এখানে সাইন সাইন যে সূত্র ত্রিভুজের সাইন সূত্র সেটা अप्लाई করছি আর বাই সাইন সমান 2 বাই 45 এরকম আবার এ আর বাই সাইন থিটা একই আর কি ঠিক আছে এখন আমি এখান থেকে আর এর ভ্যালুটা বের করে ফেলব एंगलটাকে আমি রেডিয়ানে নিচ্ছি কারণ অ্যাঙ্গেল রেডিয়ানে টু ইন্টু সাইন তাহলে আমার আসছে তো আমি আর এর ভ্যালুটা পায়ে গেলাম ঠিক আছে আর এর ভ্যালুটা পায়ে গেলামের ম্যাথ তো একটু বড় হয় আর কি আমি যতটুকু জানি কোন সমস্যা নাই এই তো তুমি এটা পাই গেছো এখন এটা এখানে বশিয়ে দাও তাহলে তোমার হয়ে যাবে পাই 2.61 স্কয়ার 21.45 মানে 21.45 বলা যায় আর কি ঠিক আছে চার পাঁচ আসে আসলে ফোর ফাইভ ঠিক আছে তুমি যদি একটা ডিজিট নাও এখানে তো দুইটা ডিজিট লিখছি যে যে জাস্ট একটা ডিজিট পর্যন্ত মানে দশমিকের পরে একটা ডিজিট নিলে এখানে কিন্তু তুমি লিখবা তার মানে পাঁচ হচ্ছে আমার অ্যান্সার এটা হবে উত্তর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এই তো এখানে কিন্তু একুশ দশমিক আমাদের এখানে একটা ঘর নিচ্ছে দশমিকের পরে এখানে আমি লিখছি দুইটা ঘর যখন একটা ঘর নিবা তখন কিন্তু আশা করি বুঝতে এইটা দেখো গুচ্ছে আসছে রিসেন্টলি আসছে দুই হাজার বিশ একুশ গুচ্ছে আসছে রোড থ্রি সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি যে কোন বৃত্তের কেন্দ্রে পাই বাই থ্রি মানে ষাট ডিগ্রি কোনো তুলনা করে বৃত্তের ক্ষেত্রে ফল নির্ণয় করতে হবে ঠিক আছে তো এটা দেখি এটা কেমন একটা যে একাইতে হবে আমাকে এটা কেন্দ্রে কি করবে একটা অ্যাঙ্গেল তৈরি করবে ইয়া হ্যাঁ একটা অ্যাঙ্গেল তৈরি করবে কেন্দ্রে অ্যাঙ্গেলটা কত বলছে 60 ডিগ্রি বলছে বা পাই বাই 3 এখন চিন্তা করো এটা হলো ব্যাসার্ধ r এটাও ব্যাসার্ধ r ঠিক আছে এটা হলো √3 এখন জাস্ট सिंपली একটু চিন্তা করলেই হয়ে যাবে এই ম্যাটটা অনেক বেশি ইজি কিভাবে ইজি এটা যদি r হয় এটাও যদি r হয় তার মানে এই দুটো অ্যাঙ্গেল सेम এই দুটা অ্যাঙ্গেল সেম সমান সমান দুইটা বাহু থাকলে তাদের বিপরীত কোণ সমান হয় এটা আমরা স্কুল লেভেলে শিখে আসছি উপপাদ্যে ক্লাস সেভেন এ ছিল খুব সম্ভবত যাই হোক তো এখন একটা কোণ যদি ষাট ডিগ্রি আর বাকি দুইটা কণ যদি সমান হয় তার মানে এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই দুইটা বাকি দুইটার যোগফল হলো একশো বিশ ডিগ্রি তো একশো ডিগ্রির মধ্যে অর্ধে কে এ নিবে অর্ধেক এ নিবে তার মানে কি এ এ সাইট এ সাইট তার মানে তিনটা কোণের পরিমাণই আসলে সাইট ব্যাপারটা বোধহয় বুঝছ টোটাল হলো একশো তার মধ্যে একজনে নিচে সাইট কারণ বাকি দুইজন মিলা নিবে হইলো একশো বিশ একশো বিশের মধ্যে এ নিবে যতটুকু এ নিবে ততটুকু তার মানে একশো বিশের মধ্যে সাইট নিবে এ সাইট নিবে এ তার মানে ব্যাপারটা হলো কি ত্রিভুজটা সবগুলা কোনই সাইট তার মানে ত্রিভুজ ত্রিভুজটা কি সমবাহ ত্রিভুজ কারণ কোন সমান তার মানে এই আর এর ভ্যালু ঠিক আছে তাহলে রোড থ্রি হয় তাহলে আমার জন্য অনেক বেশি সিম্পল স্কোয়ার তার মানে থ্রি পাই ঠিক আছে সেন্টিমিটার স্কোয়ার আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে আমার অ্যান্সার হবে এই দুই নাম্বারটা ঠিক আছে এটা কিন্তু খুবই ইজি ছিল খুবই অল্প টাইমে করা যায় আগের কিন্তু সাইন অনুপাত নিয়ে এসে তারপরে কিন্তু আমরা করছিলাম এটাতে সাইন অনুপাত লাগে না সাইন সূত্র লাগে না এমনি এমনি হয়ে যায় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো এগুলো একটু প্র্যাকটিস করো এগুলো কিন্তু খুবই দরকার তো আল্লাহ হাফিজ টাটা